হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ইট অ্যান্ড আউট। আজ আমি নিয়ে এসেছি একটা রেসিপি, সেটা হচ্ছে বাসন্তী পোলাও। এই বাসন্তী পোলাওটা আমি কিন্তু আমাদের গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো না, বানাবো হচ্ছে, এটা হচ্ছে রায়গঞ্জের একটা বিখ্যাত চাল, সেটা হচ্ছে তোলাই পাঞ্জি। তোলাই পাঞ্জি চালটা আমাদের মুর্শিদাবাদে পাওয়া যায় না, এটা দিনাজপুরের চাল। তো আজকে আমি প্যাকেটটা খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার চাল, এটা 2 কিলো চাল আছে। এটা বহরমপুর খাদি মেলাতে 2 কিলো আর 5 কিলোর প্যাকেট ছিল, তো আমি গিয়েছিলাম তখন 5 কিলোটা শেষ হয়ে গেছিলো, 2 কিলোটাই পেয়েছিলাম, সেটাই নিয়ে এসেছি। চাল খুব সুন্দর একটা স্মেল আছে, দারুণ। চালটা আমি আমার মোটামুটি 2 কোটো নিলেই হবে, 2 কোটো মানে হচ্ছে 500 গ্রাম, 500 গ্রাম চালের আমি পোলাও বানিয়ে নেব। এই চালটা আমি ভালো করে ধুয়ে ঘি আর একটু হলুদ মাখিয়ে একটু করতে রাখবো, জলটা যাতে টেনে যায়, শুকিয়ে যায়, সেরকম করে আমি রাখবো, একটু বড় জায়গায় ছড়িয়ে রাখবো। আমি এখানে চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার আমি এখানে বড় বড় চামচের 2 চামচ ঘি দিয়ে দেব আর 1 চামচ হলুদ গুঁড়ো, এই 1 চামচ নয়, ঠিক 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, এটাকে আমি ভালো করে মেখে নেব। ঠিক এইরকম কালারটা আসবে, আমি এটাকে একটু ফ্যান চালিয়ে রেখে দেবো, একটু ঝরঝরে হয়ে যাবে, তারপর আমি এটাকে রান্না করবো। যে পোলাও ভাত হয়ে যাবে, দিয়ে মা বলছে রান্না দিয়ে দিয়ে মশলা দিয়ে দিব, দিয়ে পোলাও ভাত হবে বলছে। আমি তুমি খাবে পোলাও? হ্যাঁ। ভালোবাসো? হ্যাঁ খেতে ভালোবাসি। চালটা একদম ঝরঝরে হয়ে গেছে, এই রকম ঝরঝরে হবে তখন পোলাওটা বানাতে হবে, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। আর এখানে আমি বাসন্তী পোলাও যেগুলো লাগবে সেরকম হচ্ছে কাজু, কিশমিশ, 2 তেজপাতা, 4 লবঙ্গ, 4 এলাচ আর একটু সামান্য দারচিনি। এটা হচ্ছে আমার বাসন্তী পোলাওয়ের ইনগ্রিডিয়েন্টস। আর লাগবে ঘি। আমি গ্যাসটা জ্বেলে নিচ্ছি, এইরকম পাত্র হলে খুব ভালো হয়, কড়াই হলেও চলবে অবশ্যই, যে যেমন জায়গাতে রান্না করতে সুবিধা হয় তা সেরকম করে নেবে। আমি এরকম বড় টেবিল চামচ নিয়েছি, এই টেবিল চামচের 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দেব। ঘিটা আমার গরম হয়ে গেছে, গরম মশলাটা আগে দিয়ে দেবো। এলাচের আমি মুখটা একটু ফাটিয়ে নিয়েছি, না ফাটালে কি হবে, এলাচগুলো ফাটবে ঘিয়ে পড়া মাত্র। একটু হালকা সামান্য নেড়ে চেড়ে নিয়ে কাজুটা দিয়ে দেবো আর তেজপাতা দিয়ে দেবো। এরকম অবস্থায় আমি কিশমিশ দিয়ে দেবো, কাজুটা ঠিক সোনালি কালার চলে এসেছে। এবার আমি চালটা দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেবো, চালটা ভেজে নেবো। চালটা কতক্ষণ পর্যন্ত ভাজবো সেটা হচ্ছে একটা ব্যাপার, চালটা ভাজবো যতক্ষণ না এই চাল থেকে একটা আওয়াজ আসবে তখন বুঝে নেবো যে আমার চালটা ভাজা হয়ে গেছে। আমার চালটা ঠিক ভাজা হয়ে গেছে, এই যে আমি একদম কোনো রকম ময়েশ্চার নেই, আর চালটা মাঝখানে দিলে একটা চাল দিলে এটি লাফাতে লেগেছে, তার মানে জানতে হবে আমার চালটা ভাজা হয়ে গেছে। এরকম অবস্থায় আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম, মানে আমি জলটা ফুটিয়ে রেখেছিলাম। চালটা আমি যেহেতু 2 কোটো দিয়েছি তো জলটা হবে 4 কোটো, মানে এটা বাসন্তী পোলাওয়ের মাপ, যে কোনো মানে কষা পোলাও যেটা হয় যেটা মাড়টা ঝরিয়ে ফেলি না সেটার মাপ হয় এটা।
আচ্ছা আমি জলটা অ্যাড করে দেব। আগে থেকে আমি জল এখানে গরম করে রেখেছিলাম, ফুটিয়ে রেখেছিলাম। এই কোটোতে চাল নিয়েছি, তো এই কোটোরই আমি কোটোর জল আমি নিয়ে নেব। বাবা গরম, তিন, এটা হচ্ছে চার। আমি একদম ফুল ফুল তুলতে পারিনি, কারণ হাতটা ডুবে যাচ্ছে, তার জন্য আর একটু বেশি নিয়ে নিলাম চাল। জলটা আমি দিয়ে দিলাম, ভালো করে একটু নিয়ে নেব। একটু ফুটে উঠলে আমি নুন আর চিনিটা দিয়ে দেবো পরিমাণ মতো। এখানে মিষ্টি পোলাও, অনেকে মিষ্টি বেশি ভালোবাসে, অনেকে আবার হালকা মিষ্টি ভালোবাসে, সেরকম নিজেদের পছন্দের মতো মিষ্টিটা দিয়ে দেবে। আমার বাড়িতেও যেমন মিডিয়াম মিষ্টি খাই, আমার হাজব্যান্ড একটু কম মিষ্টি ভালোবাসে, ছেলে আর মেয়ে আছে, ওরা একটু মিষ্টি ভালোবাসে, সেই জন্য আমি একটু মিডিয়াম রাখি, না কম না বেশি। একটু ফুটে উঠুক, একটু ঢাকাটা দিয়ে দিই। বাসন্তী পোলাও খুব বেশি ঢাকা দিয়ে রান্না করবো না, কেননা এটা তো ভাত উতলে উতলে উঠবে। আমি একটু ফ্লেমটা হাই রেখেছি, কিছুক্ষণ ফুটে উঠলে তারপরে মিডিয়াম করে দেবো। করছি আমার ছেলের পছন্দের বাটার চিকেন, এই পোলাও দিয়ে খাবে, তার জন্য বাটার চিকেনের রেসিপিটাও আমি দিয়ে দেবো একদিন। একদম ফুটতে শুরু করেছে, এরকম অবস্থায় আমি নুন আর চিনিটা দিয়ে নেব। নুন হচ্ছে চিনি, চিনিটা আর একটু লাগবে মনে হচ্ছে। চালটা যা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, সেটা তো আমি আর শেয়ার করতে পারছি না ভিডিওতে, তো এই চালটা কিনে অবশ্যই বানিয়ে খাবে এই পোলাওটা, দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এই অবস্থায় একটু নুন মিষ্টিটা দেখে নেব না, আর এবার আমি আঁচটা কমিয়ে দিয়ে একটু ধিমে আছে হতে দেব। নুন মিষ্টি একদম ঠিকঠাক আছে, এবার গ্যাসটা একটু কমিয়ে দেবো, মিডিয়াম রাখবো গ্যাসের ফ্লেমটা, ঢাকা দিয়ে আমি রেখে দেবো 10 মিনিট মতো। সিম আছে একটু হবে, এবার আমি দেখে নেব। এটা 5-6 মিনিট পর আমি দেখছি, টোটাল আমি 10 মিনিট রাখবো, একদম সুন্দর আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। একটু চালটা আমি এপার ওপার করে দিই, নেড়ে চেড়ে দিই, ওপরটা তলায় করে দিলাম, তলাটা উপরে করে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। আমার বাসন্তী পোলাও একদম হয়ে গেছে, এটা আমি অফ করে দিলাম, ঠিক দেখতে কিরকম হয়েছে এরকম, এটা কিছুক্ষণ ঢাকা থাকবে, আপনি এটা সেট হয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে। আর এদিকে তার সঙ্গে খাওয়ার জন্য মাংসটাও রেডি হয়ে গেছে, আর আমি সামান্য আমের চাটনি করে রেখেছি। বাস আজকে আমার এইটুকুই দুপুরের লাঞ্চ। হ্যালো, আজকে আজকে পোলাওটা খুব টেস্টি, পোলাওটা দারুণ টেস্টি, খুবই ভালো টেস্ট, খাও। আমার বাসন্তী পোলাও একদম রেডি, কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো আমার এই বাসন্তী পোলাওয়ের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। বাসন্তী পোলাও রেডি, তার সঙ্গে বাটার চিকেন করেছি, একটু আমের চাটনি আর পেঁয়াজ লঙ্কা,
আজ দুপুরে আমার এইটুকুই মেনুতে। তো কেমন লাগলো বন্ধুরা আমার বাসন্তী পোলাওয়ের ভিডিওটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, বাই।